17 জন বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় নথি আদান প্রদানে প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় হাইকোর্টে বিচারের শুনানি যে কোন নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত হোক সম্পত্তির খতিয়ান আগেও দেওয়া হয়েছে ফের দিতে কোনো অসুবিধা নেই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে আদালতে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের আইনজীবী তৃণমূলের 19 জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলার পাল্টা বিরোধী দলের 17 জন নেতা নেত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা মামলায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিশির অধিকারী রাহুল সেনা অগ্নিমিত্র পাল তন্ময় ভট্টাচার্য মোহাম্মদ সেলিম সহ 17 জন বিরোধী নেতার আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রাস্তা দখল করে বেআইনিভাবে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা অভিযোগ তৃণমূল কাউন্সিলর প্রহ্লাদ দত্তর মদতে সরকারি রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি হচ্ছে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি বিজেপির দাবি ক্ষমতার অপব্যবহার করছে শাসক দল সরকারি রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি এলাকায় অসামাজিক কার্যকলাপ ঠেকাতে পার্টি অফিস তৈরি করা হয়েছে খোঁজ নিয়ে দেখার আশ্বাস মধ্যমগ্রাম পুরসভা চেয়ারম্যান নিমাই ঘোষের সম্পূর্ণ অবৈধ প্রথমত পিছনে মাঠ খেলার মাঠ আর একটা 16 ফুটের রাস্তা সেই রাস্তাকে বন্ধ করে এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব কারণ এই দলটাই হচ্ছে হ্যাঁ চুরি ডাকাতি আর রাহাজানি থেকে শুরু করে মস্তানের দল সিন্ডিকেট থেকে শুরু করে এদেরকে যত বলবো তত কম বলা হবে পক্ষে যারা পারিবেশ করছে কারা বা কীভাবে করছে জানি না তবে দলের কোনো মেসেজ আসেনি আমাদের কাছে কোনো কমপ্লেন জমা করেনি ওয়ার্ডগতভাবে কেউ যদি পার্টিবেশ করতে চায় কোনো খাস জমি বা কোনো জমিতে করতে চায় সেটা করতে পারে কিন্তু বিষয়টা হলো সবটা পার্টির আমাদের দলের সভাপতি সুভাষ ব্যানার্জি আছে সুভাষ ব্যানার্জির কাছে এই মুহূর্তে কোনো অভিযোগ আসেনি মানে দলীয়গতভাবে এখন অভিযোগ পাইনি অভিযোগ পেলেই আমাদের পার্টিগতভাবে আমাদের দলের সভাপতি সুভাষ ব্যানার্জি এবং আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নেব ফের পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে আগ্নেয়াস্ত্র উদ্ধার দুজনকে গ্রেফতার করল পুলিশ গতকাল গোপন সূত্রে খবর মেলে নন্দীগ্রামের তেরপেখিয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে অভিযান চালিয়ে শেখ হোসেন ও জাহামাজ খান নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে ধৃত দুজনের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে বলে পুলিশ জানিয়েছে 12 বছর ধরে একটা লড়াই লড়েছি সেই লড়াইটা পর আমি সিবিআই পেয়েছি বিগত 4 মাস হলো কোর্টের অর্ডার আছে 6 মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে কিন্তু এই 4 মাস হলো 4 মাস পর্যন্ত সিবিআই আমার সাথে কোনোরকম যোগাযোগ করেনি কোনোরকমভাবে যোগাযোগ করেনি শুধু আমি শুনেছি একটা এফআইআর ওনারা করেছেন এইটা শুধু দিলীপ ঘোষ আজকে বলেননি অনেক বিরোধী যারা রয়েছে তাদের মনেও কিন্তু এই একটা কোশ্চেন অনেকদিন ধরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমারও মনে হচ্ছে যে কোথাও গট আপ হয়ে যায়নি তো দোষী যারা তারা প্রচুর পয়সা লালো ঠিক আছে আপনারা কেষ্টকে দেখছেন এরকম কেষ্টর মতোই সব বিত্তশালী লোক তা যে কোনো মুহূর্তে এরকম কিছু ব্যাপার হয়েই যেতে পারে কারণ আজ পর্যন্ত আমাদের নারদা সারদার কোনো আমরা কিছু দেখতেই পেলাম না কোনো অগ্রগতি দেখতে পেলাম না তা এটাও এরকম হয়ে যেতে পারে কিছু একটা সিবিআই এর তদন্তে আপনি কি হতাশ এখন পর্যন্ত আজকে পর্যন্ত যেটা হয়েছে সেটাই একটু আমি হতাশই আপনি কি পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হতে চান হ্যাঁ অবশ্যই